নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি একটা চাল কুমড়োর রেসিপি। দেখেই বুঝতে পারছেন, একটা চাল কুমড়ো দিয়ে একটু অন্যরকম একটা রেসিপি করব। এটাই শিখেছি আমি আমার মাম্মার কাছ থেকে, মানে আমার জেঠিমা। ভীষণ ভালো রান্না করেন, বিভিন্ন রকম রান্নার এক্সপেরিমেন্ট করেন, আর তাছাড়া রান্নায় যে খুব তেল মশলা ব্যবহার করেন বা খুব কষিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে তিন বা চারবার কষানো, সেরকম কিন্তু রান্না করেন না। ঝটপট রান্না করেন, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এক একজনের রান্নার হাতই হয়তো এরকম, হাত ধোয়া জল দিলে বা জল সেদ্ধ করে দিলেও নাকি তার রান্নার দারুণ টেস্ট হয়। তো আজকে করেছিলাম এই বোম্মারই একটা রান্না, চাল কুমড়োর রেসিপি। সেই জন্য চাল কুমড়োটাকে আমি একটু খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে চাল কুমড়ো কাটার একটা নিয়ম হচ্ছে, মেয়েরা চাল কুমড়ো কাটতে পারে না, যেহেতু ঠাকুরের কাছে বলি দেওয়া হয়, সেই কারণে মেয়েদের কাটতে নেই। প্রথমে একটুখানি কেটে দিতে হয় বাড়ির কোনো পুরুষকে, তারপরে আপনারা কাটতে পারবেন। এই নিয়মটা কাদের বাড়িতে আছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো যখন ঘরে একা থাকি তখন কিন্তু অসুবিধাই হয়, বা আগে থেকে কাটিয়ে রাখতে হয়। আজকে যেরকম একটুখানি আমি কাট দিয়ে দিতে বলেছিলাম আমার বাবাকে, তারপরে আমি এটাকে কেটে নিয়েছি। তো কিভাবে কাটলাম সেটা বুঝতেই পারলেন, প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে চারিদিকে একটু গর্থ গর্থ করে দিচ্ছি, যাতে চাল কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চাল কুমড়োর ভেতরে মশলার স্বাদগুলো চলে আসে। একইভাবে আমি সব কটা চাল কুমড়োর মধ্যেই কিন্তু এই ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিলাম। এবার এই চাল কুমড়োগুলোকে একটা থালার মধ্যে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ মাখিয়ে নেব। এই হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিলে কী হবে, চাল কুমড়োটা একটু নরম হয়ে যাবে। যেভাবে আমরা বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিই গোল গোল করে, সেইভাবেই আমি কিন্তু কেটেছি, তবে খুব পাতলা নয়, আবার একটু মোটা করে কেটেছি। এবার একটা পেস্ট করে নেব মশলার মিক্সিং জারের মধ্যে। দেড় চামচের মতো সাদা সর্ষে, আর এই দেড় চামচের মতো দিয়ে দিলাম পোস্ত। এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে, তারপরে আমি একটু শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম, এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু জল, তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার একটু পেস্ট করে নেব। সর্ষের পোস্তটাকে একটু ঘুরিয়ে নিলে কী হবে, সর্ষের পোস্তটা কিন্তু মিহি করে বাটা হয়ে যায়। মশলাটা বাটা হয়ে গেছে, এদিকে যে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা, সেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। মিনিট পাঁচ সাতেক রেখে দিলেই যথেষ্ট। তারপরে দেখুন একটু চিপলেই কিন্তু সুন্দরভাবে এর যে চাল কুমড়োর যে রসটা সেটা বেরিয়ে আসবে। দেখুন একটু করে চিপ দিলেই কিন্তু চাল কুমড়োর থেকে যে এক্সট্রা রসটা সেটা বেরিয়ে আসছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। চাল কুমড়োগুলো বেশ মোটামুটি একটু লাল করে ভাজতে হবে, এক পিট হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় লাগে এক পিট ভাজতে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজছি, একবারে হাই ফ্লেমে ভাজবেন না, চট করে পুড়ে যেতে পারে। চাল কুমড়োগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। একসাথে আমি সব কটা যেহেতু দিইনি, পরের ব্যাচের যে কটা বাকি রয়েছে সেগুলোকেও আমি দিয়ে দিলাম একই রকমভাবে ভেজে নেওয়ার জন্য। এগুলোও দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি। এই যে জলটা চিপে নিলাম, এই ভাজার সময় কিন্তু এক্সট্রা জলটা আর বেরোবে না, ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, আর একটা কাঁচা লঙ্কা স্লেটেড দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দু এক মিনিট একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব।
হাই ফ্লেমে করবে না, যেহেতু সর্ষে রয়েছে চট করে পুড়ে গেলেই কিন্তু খেতে একদম নষ্ট হয়ে যাবে খাওয়াটা। এই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব একটু চিনি, এক চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি এই স্বাদটা সুন্দর আসে, একটু যেহেতু চাল কুমড়ো তো একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল এগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার ভালো করে আবারও কিছুক্ষণ লবণ আর মিষ্টিটাকে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু হতে দেব, চাল কুমড়োটা যাতে একটু সফট হয় সেই জন্য একটুখানি মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার সামান্য একটু জল অ্যাড করব যাতে চাল কুমড়োটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি অল্প একটু এই হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম, কারণ চাল কুমড়োটা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ঝোলটাকে বেশ ঘন হয়ে এসছে, ফুটিয়ে নিয়েছি, চাল কুমড়ো মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে। উপর থেকে দিয়ে দিচ্ছি নামানোর আগে এক টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল, দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার এই চাল কুমড়ো রেসিপিটা। রেসিপিটা আপনারা নাম দিতে পারেন, আমি এর নাম জানি না কী নাম রয়েছে, তবে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো এটাই হয়তো নাম হতে পারে। বা আপনাদের যদি কোনো পছন্দের নাম থাকে বা আপনারা যদি কোনো রেসিপিটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব।